আসসালামু আলাইকুম। ওডিসারের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারের দুইটা ম্যাথ বিষয়ের কোন অধ্যায়গুলো করলে সহজে পাশ করা যাবে অথবা 100% আনসার করার সুযোগ আছে সেই চ্যাপ্টার সম্বন্ধে একটু আলোচনা করব। প্রথমে হলো বিজনেস ম্যাথ। আপনাদের 4 বছরের অনার্স জীবনে সবচেয়ে কঠিন সাবজেক্ট হলো বিজনেস ম্যাথ। ম্যানেজমেন্টে যে বিজনেস ম্যাথে পাশ করবে বাকি 8টা অঙ্কে বেশ পাশ করে ফেলতে পারবে। ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত টোটাল 8টা অঙ্ক বই আছে এর মাঝে বিজনেস ম্যাথ। একটা বিজনেস ম্যাথে পাশ করার প্রধান উপায় হলো এই 3টা অধ্যায় ভালো করে করবে। 3টা অধ্যায়ে ভালো নাম্বার আসে, 5 নাম্বার চলে আসে ম্যাট্রিক্স, লগ এবং সেট। বাকি যে কোনো চ্যাপ্টার থেকে 4, 10 এরকম নাম্বার আসে আমি তারপর আরো 3টা অধ্যায় আপনাদের সহজ বেছে দিলাম। 1 নাম্বার নাম্বার সিস্টেম, এখান থেকে দুই দুই জাতের অঙ্ক গত বছর চলে আসছে, এবছর বাকি 2 জাতের করতে হবে। ঘনমূল, বর্গমূল, তারপর হলো অমূল সংখ্যা আর আই, এই 4 ধরনের অঙ্ক থেকে 2 ধরনের আসে। এরপর বিন্যাস ও সমাবেশ অনেক সহজ চ্যাপ্টার, 10 নাম্বার থাকে এখানে, এটা করতে পারেন। ম্যাথ অফ ফিনান্সটা দেওয়ার কারণটা এখান থেকে প্রশ্ন কম আসলেও সুবিধা আছে। ম্যাথ অফ ফিনান্স তো আপনি ফিনান্স বইয়ের টাইম ভ্যালু অফ মানিতে করেই ফেলতেছেন, যার ফলে এই চ্যাপ্টারটা বাদ দেওয়ার প্রয়োজন নাই, করে নিন। এরপরে চলে আসলাম ফিনান্স সাবজেক্টে। এটা আসলে সাবজেক্টটা সহজ আছে, কিন্তু আপনাদের সিলেবাসটাতে অনেকগুলো চ্যাপ্টার দিছে, টোটাল 12টা চ্যাপ্টার আছে। এগুলোর মাঝে আরো লেজ আছে, একটা ভিতরে আরো 2টা করে লেজ করে আপনার 14-15টা চ্যাপ্টার। 18 সালের প্রশ্ন বিশ্লেষণ করলে ইম্পর্টেন্ট চ্যাপ্টার বোঝা যায় না। এই 3টা চ্যাপ্টার থেকে মোটামুটি আসার সম্ভাবনা 100%। বাকি যে 3টা আছে সেখান থেকে আসার সম্ভাবনা বেশি, কিন্তু ভেজাল ধরনের আর কি আনইম্পর্টেন্ট প্রশ্ন মাঝে মাঝে করে ফেলে। 2008 সালে দেখবেন যে চ্যাপ্টার থেকে কখনো প্রশ্ন এ পর্যন্ত আসে নাই, বড় প্রশ্ন সেখান থেকে দিয়ে দিচ্ছি, প্রশ্ন কঠিন করছিল। এই বছর যদি প্রশ্ন কঠিন করে, এই জন্য আপনি প্রথমে 3 চ্যাপ্টার ভালো করে করবেন। পরে লিভারেজ এন্ড ক্যাপিটাল স্ট্রাকচার থেকে প্রশ্ন আসে প্রতি বছর, এটাও দিয়ে দিলাম। এরপর কারেন্ট লাইবিলিটি ম্যানেজমেন্ট সহজ একটা চ্যাপ্টার, এই জন্য এটা দেওয়া হলো। আর টাইম ভ্যালু অফ মানি যেহেতু বিজনেস ম্যাথে আছে, টাইম ভ্যালু থেকে ছোট প্রশ্ন বড় প্রশ্ন 14 নম্বরে হয়ে থাকে, সেগুলো করে নিবেন। তো চার ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো দিয়ে দিলাম। এখন আপনার কাজ হলো এই চ্যাপ্টার গুলো বাসায় ভালো বসে বসে দেখতে পারেন, ইউটিউব থেকে দেখতে পারেন, অথবা আমার কাছ থেকে ভিডিও কোর্স সংগ্রহ করে দেখতে পারেন। আর সাজেশন ব্যাচ, স্পেশাল ব্যাচ, বিভিন্ন ধরনের ব্যাচ আছে, সেগুলো ভর্তি হয়েও ক্লাস করার সুযোগ আছে। তাহলে ধন্যবাদ সবাইকে, শেয়ার করবেন ভালো লাগলে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।